আজি আমরা করোনা কাল পরে প্রথম বিমুবই কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাইছি এবং চালিছি সরি নাই আমি আর প্রচার প্রসার পাই বহুত পদক্ষেপ নিয়েছিল এবং বহুত লোক মধ্যে আপনি দেখি পারতে আজি এটি অংশগ্রহণ করছেন এবে আপনি জানিছেন আর যে পেপর যে সার্টিফিকেট সেটা ভ্যালিড নাই এবে আমার স্মার্ট কার্ড যে ইউডিআইডি কার্ড আজকাল আসিছি সেইটাই ম্যান্ডেটরি অছি তো গণমাধ্যমর মধ্যে জনাই চাহিদি কি যে লোক মানে এপর্যন্ত কার্ড করে না যে মানে আজ শিবিরক আসিপার না সে কৃপা করে কার্ড পাই আপ্লাই যে প্রকার করা যায় জনসেবা কেন্দ্র আপ্লাই করি আমার বোর্ড যে বসে সেইটি যাই টিকি আমার কার্ড পাই আপ্লাই করতু কারণ সে সার্টিফিকেটর কিছু ভ্যালিডিটি নাই তার ভ্যালিডিটি অগস্ট 30 সরি যাই ছুয়াটার সবুবেল হ্যাণ্ডিক্যাপ পাই টাউন যাচ্ছি সেটি যে ডক্টর অনেক মতো বহু থর ধুয়েটি 2017 যাই থরে মোড়ে 2017 যাই তাপরে কলে ইয়ে না ভত্তা পাইবার যোগ্যতা নেই গোটে লেখিকি দেলে ফের 2021 পর্যন্ত দিয়েছিল ডেট ফের 2021 গলি ফের দিয়েছেন 2023 পাই ফের আজি আজি এইটিকে আসতিনি আসলা পরে সে সার বুঝানি সে সার খালি খাবড় মাইলা বলা কথাবার্তা কলে সে আগে মানে কিছু শুনু না পুরা শুনিলে তো পাইতান্তি শুনিলে সেনা পাইতান্তি শুনু না পুরা সেটা মু পাউনি সরকার পরে দাবি কম রাখিব সরপঞ্চ পরে সরকারের পাখে দাবি কম রাখিব ভত্তা পাইবা নিহতি দরকার আমার সামর্থ্য শিবির আয়োজন করাযাই দানাবাদী এটা গোটে আমার আগরু গোটে বেলিন আডভান্স গোটে 8-10 দিন পূর্ব প্রোগ্রাম হয়েছিল সেভাবে কমিউনিকেট করা হয়েছিল প্রিপারেটরি মিটিং হয়েছিল আর সেই মোতাবক আমার সব কোর্টে কো ব্লকরে আমার যে বর্তমানে 10টি ব্লকরে আর যে দুইটা ইউএলই আমার আছে জেলার মোট 12টা ক্যাম্প আমার ফিক্স হয়েছে যেটা কি বড়চণার অরিজিনাল গোটে মানে দুইটা হব ধর্মশালার দুইটা হব আর সব প্রত্যেক ব্লকরে গোটে গোটে হব যেটা ইউএলই বি আছে যাদবপুরের যাদবপুর যে ইউএলই বি থাকে ব্লকরে ট্যাগ হয়েছে এবং পরেকু আমার ন্যাশনাল অর্গানাইজেশনকে ট্যাগ হয়েছে আর দিন সময় ধার্য হয়েছে স্থান সব ঠিক হয়েছে সে অনুসারে কার্যক্রম মধ্যে চালিছে মুঁ যা দেখুছি আমার কার্যক্রম চালিছে